এরপর এমডি মাসুম বিল্লা লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কি না অবশ্যই জামাতে সালাদা করতে পারেন এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন এবং স্ত্রীর পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াতে পারবেন না কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে নারীরা পিছনে থাকবেন এবং কি সাল্লাম বলেছেন খৈরু সুফর জালি আউহা ও অখরু সুফর আখেরোহা একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম আর নারীদের কাতার পেছনে থাকলে সেটি উত্তম এই জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবসব পেছনে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা একা জামাত করছেন মসজিদিকে স্বামী জামাত আদায় করবেন মাঝে মধ্যে ছুটে গেল তখন তিনি স্ত্রীর সাথে বাসা জামাত আলাদা করতে পারেন মেহেদি হাসান মিনহাজ আপনি লিখেছেন শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলত্যা মলত্যাগ করি সরি মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে ওঠে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কী দরকারি প্রশ্ন এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলে এটা নাফাক হয়ে যায় এবং এ নাফাকের দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু নয় বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না সোহানি পারভিন আপনি লিখেছেন শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল করা সম্ভব হয় না তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি দেখুন যদি ফরস গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুলের আগা গোড়া সবগুলোই আপনাকে ভেজাতে হবে আর যদি ফর্জ গোসল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চুল পুরোটা শুকনো রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনার সোনা বা নফল সাধারণ বা জায়েজ সেটি গোসাল চুল বোঝানো তো আবশ্যক নয় লিজা রহমান লিখেছেন নামাজ কবুল হচ্ছে কি না তা বুঝার উপায় কি নামাজ কবুল হচ্ছে কিনা এটিকে নিশ্চিত করে একেবারে শিওরিটি দিয়ে আসলে বুঝার তেমন কোনো উপায় নেই তবে যেটি আপনি করতে পারেন সেটি হলো সলাতের মধ্যে আল্লাহর রব্লা আমার কাছে গ্রহণযোগ্যতার জন্য যা যা দরকার সেই বিষয়গুলোকে আপনি নিশ্চিত করতে পারেন খুদু হালাল উপার্জন কায়মন বাক্যে আল্লাদের কাছে দোয়া ইত্যাদি ইস্তেফার তার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ কবুল হচ্ছে এমন সুধারণা আপনি রাখতে পারেন শুধুমাত্র এবং বিশেষ করে সালাতের পর পুনরায় সালাদ পড়ার তফিক পাওয়া আপনার মনটা বিগলিত হওয়া আল্লাহর দিকে মনোসংযোগ থাকা এগুলো দেখে আপনি ইতিবাচক ধারণা রাখতে পারেন যে হয়তো আমার সলাত তারা কবুল করছেন তবে এটাকে নিশ্চিত করে বলার কোনো উপায় কিন্তু নেই এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেচ করলে সেজ আদায় হবে কি না সেচ করবেন আপনি জমিনে হাতের উপরে সেচ করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেচ করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সলাত